একমাত্র ফেরা সালাম যা ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ঝড়ো হাওয়ার কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দীপ চ্যানেলে বালু তুলার ড্রেজার ডুবে গেছে এতে ওই ড্রেজারে থাকা আট শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার রাতে উপজেলার শাহেরখালি ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের তিন নম্বর জেটে এলাকার পশ্চিমে এই ড্রেজার ডুবির ঘটনা ঘটে নিহত শ্রমিক হলেন ইমাম মুল্লা মাহমুদ মুল্লা শাহিন মুল্লা আলামিন মোহাম্মদ তারিক ও বাসার অন্য দুজনের নাম জানা যায়নি তবে ড্রেজারটি থেকে এক শ্রমিক তীরে আসতে সক্ষম হয়েছেন ওই শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠে এলাকায় বেজে ফেরা শ্রমিক মোহাম্মদ সালাম জানান ঘূর্ণিঝড় সিচাঙের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত দুই নামে তাদের ব্রেজারটি মিরসরে উপকূলের সন্দীপে চ্যানেলে ডুবে যায় ব্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে মিরসরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কর্তৃপক্ষ বা বেপজা ব্রেজারটিতে থাকা নয় শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি আট শ্রমিক আটকা পড়েন ভেতরে আটকা পড়া তারা মারা যান লাশ উদ্ধারে সাগরে ডুবুরি ও ফায়ার সার্ভিস দল উদ্ধার কাজ করছে